আমি গত ভিডিওতে বলেছিলাম প্রিজমা 3D এর একটি সিরিজ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসব। গত ভিডিওতে প্রিজমা 3D নিয়ে বেসিক কিছু ধারণা দিয়েছি, সেজন্য আজকের ভিডিওকে পার্ট 2 তে রাখছি। যারা আগের ভিডিওটি দেখেননি তারা আই বাটনে ক্লিক করে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আগের ভিডিওটি না দেখলে এই ভিডিওর অনেক কিছুই নাও বুঝতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ রাসেল আছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন স্মার্ট আইডিয়া প্রো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আপনারা আপনাদের ফোনে থাকা প্রিজমা 3D অ্যাপটি ওপেন করে নেবেন। এখন আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, সেজন্য নিউ অপশনটিতে ক্লিক করবেন। এখন আমাদের সামনে ঠিক এ ধরনের ইন্টারফেস শো করবে। তো চারিদিকে অনেক টুলস শো করতেছে। আমরা এখন নাইট ড্রয়ের ভিডিওতে দাদুর ক্যারেক্টারের মতো একটি ক্যারেক্টার বানানোর চেষ্টা করব, সেজন্য এই বক্স চিহ্নটিতে ক্লিক করবেন এবং একটি স্ফিয়ার বা গোলক নিয়ে নেবেন। এখন এই গোলকটি আমরা সেন্টার থেকে একটু দূরে সরিয়ে নেব। এখন ঠিক এই অপশনটিতে ক্লিক করব। এখন দেখুন গোলকটি উপরের দিকে টান দিলে গোলকটি লম্বা হবে, সাইডের দিকে টান দিলে চ্যাপটা হবে, এবং যেই দিকে টানা হেঁচড়া করুন না কেন গোলকটি এখন রাবারের মতো সেই রকম আকার ধারণ করবে। এখন যেহেতু গোলকটি দ্বারা আমি ক্যারেক্টারের বডি বানাবো, সেহেতু গোলকটি একটু উপরের দিকে টেনে নেব এবং সাইড সুইডে একটু টেনে হেঁচড়ে প্রায় বডির আকার ধারণ করাবো। এখন আমরা গোলকটি কপি করে নিব, সেজন্য জাস্ট উপরে এই স্কোয়ার অংশে ক্লিক করবেন এবং নিচে দেখুন কপি লেখা আছে, সেই কপি অপশনটিতে ক্লিক করবেন এবং এই অপশনটিতে ক্লিক করে গোলকটি একটু সাইডে টেনে নেবেন এবং গোলকটি ছোট করে সাইড সুইডে সংকুচিত করে সরু করে নিব, কারণ এটা দ্বারা আমরা ক্যারেক্টারের গোলা বানাবো। এবং মোটামুটিভাবে ছোট হয়ে গেলে আমরা আগের গোলকটির উপরে বসিয়ে দেব। এখন আমরা এই বক্স চিহ্নটিতে ক্লিক করে আরেকটি গোলক নিয়ে নেব এবং এই গোলকটি ক্যারেক্টারটির গোলার উপরে দিয়ে দেব, কারণ এই গোলকটিকেই আমরা ক্যারেক্টারের মাথার মতো করে ডিজাইন করব। এখন ক্যারেক্টারের হাত বানাতে হবে, সেজন্য আমরা আরেকটি গোলক নিয়ে নেব এবং গোলকটিকে একটু টানাটানি করে লম্বা করে নেব। যথেষ্ট লম্বা হয়ে গেলে আমরা হাতের মতো করে বুকের ওখানে লাগিয়ে দেব। এখন আমাদের ক্যারেক্টারের পা বানাতে হবে, সেজন্য আমরা আরেকটি গোলক নিয়ে নেব এবং গোলকটি টানা হেঁচড়া করে লম্বা বানাবো এবং পায়ের মতো করে ক্যারেক্টারের পায়ের স্থানে লাগিয়ে দেব। একটি পা বানানো হয়ে গেলে পাটি কপি করব এবং সেকেন্ড পায়ের স্থানে লাগিয়ে দেব। এখন দেখুন ক্যারেক্টারটি অনেকটা কাকতাড়ুয়ার মতো লাগতেছে। এখন আমাদের চোখ নাক মুখ আরো অনেক কিছু দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, তার আগে আমরা পুরো বডিটাকে একটা হিউম্যান কালার দিয়ে দেব, অনেকটাই ফর্সা টাইপ আমার মতো। সেজন্য প্রত্যেকটা অবজেক্টের উপরে ক্লিক করব এবং সাইড দেখুন কালার লেখা আছে, সেই কালার অপশনটিতে ক্লিক করব। এখন আমাদের সামনে কালার পিকার আসবে, আমরা যে কালারটি দিতে চাই সেই কালারটি সিলেক্ট করে দিয়ে দেব। ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা অবজেক্টেই কালার দিয়ে দেব। পুরো বডিটাকে কালার করা হয়ে গেলে এখন ক্যারেক্টারের চোখ নাক কান মুখ দেওয়ার পালা, সেজন্য আমরা ক্যারেক্টারের যে মাথাটা আছে সেই মাথাটাকে জুম করে সামনের দিকে নিয়ে আসবো এবং আরেকটি গোলক নিয়ে চোখের যে সাদা অংশটি আছে সেই অংশটির মতো সাইজ করে নিব। কালারটাও কিন্তু কালার পিকার থেকে সাদা করে নেবেন এবং যেখানে ক্যারেক্টারের চোখ থাকার কথা সেখানে গোলকটি বসিয়ে দেব।
একটি চোখের সাদা অংশ দেয়া হয়ে গেলে সেটাকে কপি করে আরেকটি চোখের সাদা অংশ দিয়ে দেব এবং গোলকটির সাদা অংশটাকে কপি করে সাইডে নিয়ে এবং গোলকটি একটু ছোট করে কালো কালার দিয়ে আমরা চোখের মনির মতো বানিয়ে নিব এবং সাদা অংশের মাঝখানে আমরা বসিয়ে দেব। তাহলে দেখুন অনেকটা চোখের মতো লাগতেছে। কালো গোলকটি কপি করে নেক্সট চোখটিতেও বসিয়ে দেব। এখন আমাদের ক্যারেক্টারের ভ্রু দিয়ে দিতে হবে, সেজন্য চোখের সাদা অংশটিকে কপি করে নেব এবং একটু টেনে টুনে লম্বা করে ভ্রু সাইজ করে চোখের উপরে বসিয়ে দেব। এখন দেখুন চোখের ভ্রুটি জায়গা মতো বসে নাই, একটু বেকাতেরা লাগতেছে, সেজন্য ঠিক এই অপশনটিতে ক্লিক করে গোলকটি ডানে বামে উপর নিচে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে দেব। এখন আমাদের ক্যারেক্টারটির মুখ বানাতে হবে, সেজন্য চোখের ভ্রুটাকে কপি করে টেনে টুনে লম্বা করে একটু লাল টাইপ মানে মুখের কালার দিয়ে নেবেন এবং মুখ যেখানে থাকে সেখানে বসিয়ে দেবেন। প্রিজমা থ্রিডির মাধ্যমে এ ধরনের ক্যারেক্টার বানানোই পসিবল। এর চেয়ে ভালো ক্যারেক্টার আসলে আমি বানাইতে পারি নাই, আর বানানো পসিবল বলেও আমার মনে হয় না। কিন্তু এখানে ব্লেন্ডার দিয়ে বানানো বিভিন্ন ক্যারেক্টার ইন্টারনেট থেকে ইম্পোর্ট করা যায়, সেটা পরের কোনো ভিডিওতে দেখাবো এবং আমরা নেক্সট ভিডিওতে শেখার চেষ্টা করব। দাদুর মতো দাড়ি লাগানো, জামা কাপড় পরানো এবং বন সেট করা, এটা আসলে বাটার বন না, এটা হাড়কেই বোঝানো হচ্ছে। এবং ক্যারেক্টারের ভিতরে হাড় সেট করে কিভাবে মুভমেন্ট করানো যায় ঠিক এইরকম। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নেক্সট ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।